নিশ্চয়কৈ এখন সরকারি বিদ্যালয়ত এটা আনন্দর বন্যা বইছে, কেনো সদ্য ঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 100% উত্তীর্ণ হবলে সক্ষম হয়েছে বিদ্যালয়খনের বাগানীবাড়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিমলুগুড়ি গহপুরের। আর মূল সতীর্থই দেখাব এই মুহূর্তত শিক্ষক শিক্ষয়িত্রী সকল আছে, আর যখন শিক্ষার্থী ইয়ারপর হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা উত্তীর্ণ হয়েছিল তেওঁলোক আছে, আর সকলের মাজত আজি ব্যাপক আনন্দ, কেন অতি এখন ভিতরুয়া অঞ্চলের বিদ্যালয় আর তাতে এই সকল শিক্ষার্থী তাত অধ্যয়ন করেছিল, সফলতায় উত্তীর্ণ হয়েছে। তারপরে যেতে 100% উত্তীর্ণ হওয়ার খবর পাইছিল তাতিয়া মাজত যথেষ্ট আনন্দ হয়েছে। আপনার ওসলে আইসো কোকসন, যেহেতু আপনার বিদ্যালয়খনের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত 100% উত্তীর্ণ হয়েছে, যেহেতু সরকারি বিদ্যালয় অতি পিছপরা এখন গাঁও, কি কব? নমস্কার, নিউজ 18 সাংবাদিক বন্ধু খবর ধন্যবাদ জানাইছো। আমার বিদ্যালয়খন একেবারে ভিতরুয়া অঞ্চলত, কিন্তু আমার শিক্ষকসকলের অপ্রাণ চেষ্টাত আজি আমার বিদ্যালয়খন স্থাপিত হয়েছিল 1986-ত। তারপর আজি 2024-ত আমার বিদ্যালয়ে 100% নম্বর পায় অসমৰ ভিতৰত বা গহপুরের ভিতৰত গৌরব আনিব কারণে সমর্থ হয়েছে। এই ক্ষেত্রে আমার শিক্ষক আর আমার অভিভাবকসকলের যথেষ্ট অরিহণা আছে, নিশ্চয় যথেষ্ট অরিহণা আছে। যেহেতু সরকারি বিদ্যালয় বলে কলে আসলে সকলে চিন্তা করে নিজের অভিভাবকে শিক্ষার্থীসকলক এডমিশন দিয়া বলে, তেনে ক্ষেত্রত যে সময় ব্যক্তিগত বিদ্যালয়ের পরিভয় ঘটিছে, ভাল ভাল রেজাল্ট হয়েছে, তেনে সময় আপনার বিদ্যালয় সরকারি বিদ্যালয়খনে 100% লাভ করেছে, কি কব? হয়, এই ক্ষেত্রে মানে কোম যে আমার স্কুলের যখন শিক্ষাগুরু তেখেতসকলে যথেষ্ট কষ্ট করে, আর আমার বিদ্যালয়ের যেটো নিয়মিয়া পাঠদান, পাঠদান ব্যবস্থাটো যথেষ্ট নিয়মিয়া, আর আমার বিদ্যালয়ে টিউশন ব্যবস্থাটো নাই। ছাত্রছাত্রীসকলে যি নুবুঝে সেখিনি ক্লাসতে সুধে, আর সেখিনি আমি মানে ক্লিয়ার করবলে চেষ্টা করো। আর আমার ছাত্রছাত্রী আর শিক্ষকর মাজত যেটো মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কে যথেষ্ট তাত সহায় করে বলে মই ভাবো, আর অভিভাবক সকলের লগতো আমার শিক্ষক সকলের সু সম্পর্ক আছে। মানে সরকারি বিদ্যালয়ত পড়িলো শিক্ষার্থী উত্তীর্ণ হব পারি, আপনাকে প্রমাণ করে দেখুৱাইছো। হয় 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 হয়, ব্যক্তিগত খণ্ড বিদ্যালয়বিলাকৰ এটা কথা হয়, অভিভাবক সকল যেনেকৈ কনসিয়াস আর তেওঁলোক টিউশন নির্ভরশীল, কিন্তু আমার সরকারি বিদ্যালয় বিশেষকে আমার এই পিছপরা অঞ্চলের ইয়ার অভিভাবক সকল যথেষ্ট পিছপরা আর্থিকভাবে, তেওঁলোকে টিউশন দিব নোৱাৰে, সেয়া আমি শিক্ষক সকলে কষ্ট করবলগা হয়। নিশ্চয় আপনাদের কষ্ট করে, যেহেতু উত্তীর্ণ শিক্ষার্থী সকল আছে, আপনার আসলে আইছো কিমান শতাংশ নম্বর উত্তীর্ণ? মই 78.3% পাইছো। আর লেটার মার্ক? লেটার মই আসামিসত ইংলিশতে সোশিয়ালতে পাইছো। এটা সরকারি বিদ্যালয় তুমি পড়িছা, ভাল রেজাল্ট করেছা, কেনেকুৱা লাগিছে, কি কবা? ভাল লাগিছে, বহুত গৌরব অনুভব করেছো। আমার স্কুলখনের যোন সকলে দিছিলে প্রায় গোটেখিনি 100% উত্তীর্ণ হয়েছে, স্যারহতেও বহুত কষ্ট করেছিলে আর লগতে আমিও বহুত কষ্ট করেছিলো, স্যারহতে আমাক বহুত বেশি মরম করেছিলে, নিজের সন্তানের দরে আমাক ভাবিছিলে, আর আমি কিবা এটা নোৱাৰিলেও মানে আমাক বহুত মরমে বুঝাইছিলে, আর যেটো আমি বুঝি পোৱা নাছিলো তেওঁলোকে আমাক বহুতবার চেষ্টা করেছিলে, আর আমি টিউশনের স্যারহতেও আমার মানে বহুত সহায় করেছিলে। আর দেখা যায় যে বহু ব্যক্তিগত বিদ্যালয়ত পড়ি ভাল ভাল রেজাল্ট করে, কিন্তু তোমালোকে সরকারি বিদ্যালয়ত পড়িও কিন্তু ভাল রেজাল্ট করব পারিছা, গতিকে কি কবা এই বিষয়ে? ভালেই লাগিছে, মানে বহুতে প্রাইভেট স্কুলত মানে বহুত শিক্ষাটো বেছি ভাল বলি ভাবে, মানে প্রাইভেট বলি নহয় আৰু সকলো স্কুলতে মানে ভালেই শিক্ষা, সেইটো নিজৰ লগতে কথা, নিজৰ লগত কথা, গুরুত্বপূর্ণ কথা কৈছে আসলে, যতেই নপহক নিজৰ লগত কথা, গতিকে এনেদরে আমি দেখাবলে চেষ্টা করল বাগানীবাড়ি যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে গহপুর শিমলুগুড়ি, আর এই সকল শিক্ষার্থী শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, শিক্ষক শিক্ষয়িত্রী সকলে ইয়ার যথেষ্ট কষ্ট করেছে, যার ফলত 100% লাভ করবলে সক্ষম হয়েছে, 100% সফলতা লাভ করেছে, যার বাবে সকলের মাজত এটা আনন্দর বন্যা বইছে।